ক্রিকেট ম্যাচ জয়ের পর অনেকেই স্ট্যাম্প তুলে নেন, কখনো বা বল। ব্যাটসম্যানদের ক্ষেত্রে এরকমও দেখা যায় যে ব্যাট দিয়ে একটা স্মরণীয় ইনিংস খেলা হয়েছে, সেই ব্যাটটা সযত্নে আগলে রেখেছেন শোকেজে। জয়ের স্মারক হিসেবে স্ট্যাম্প রেখে দেওয়ার এই প্রথা নতুন কিছু নয়। অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যমের দাবি, ক্রিকেটে এই প্রথা চলে আসছে 50 বছরেরও বেশি সময় ধরে। বিগ ব্যাশের একটি ম্যাচ শেষে এই স্ট্যাম্প তোলা নিয়েই যেন ঘটেছে লঙ্কাকাণ্ড। এতদিন যেটা স্বাভাবিকভাবে ঘটে এসেছে সেটাই অস্বাভাবিক আকারে ধরা পড়েছে সিডনিতে। গত বুধবার বিগ ব্যাশের ফাইনালে ব্রিসবেন হিট 54 রানে হারায় সিডনি সিক্সার্সকে। ব্রিসবেন হিটের বাহাতি পেসার স্পেন্সার জনসন 26 রানে নেন 4 উইকেট এবং হন ম্যাচ সেরা। দারুণ বোলিংয়ে দলের জয় নিশ্চিত করার পর এসসিজির পিচ থেকে স্ট্যাম্প তুলে নিয়ে যান জনসন। সংবাদ মাধ্যম নিউজ কর্প জানায়, এ সময় সিক্সার্সের হ্যাট পরা এক অফিসিয়াল বাধা দেন তাকে। কারণ হিসেবে বলা হচ্ছে বিগ ব্যাশে ব্যবহৃত জিঙ্ক স্ট্যাম্পগুলো ক্রিকেট নিউ সাউথ ওয়েলস থেকে ভাড়া করা হয়েছে, যা ফেরত দিতে হবে। বল লাগলেই আলো জ্বলে ওঠা স্ট্যাম্পের নামই জিঙ্ক স্ট্যাম্প, বর্তমানে যা ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটেও। এই স্ট্যাম্প তুলে নেওয়ার সময় সেই অফিসিয়াল তাকে বাধা দিয়ে জানান, প্রতিটি স্ট্যাম্পের দাম $2,500। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য দাঁড়ায় প্রায় 2,75,000 টাকা। জনসন তা মেনেও নেন এবং সেখান থেকে একটি স্ট্যাম্প কিনতেও চান। তবে স্ট্যাম্পের দাম মার্কিন ডলার না অস্ট্রেলিয়ান ডলার তা এখনও নিশ্চিত হয়নি। জানা গেছে স্ট্যাম্প নিতে সংশ্লিষ্ট ক্রিকেট কর্তৃপক্ষের সঙ্গেও বসবেন জনসন। কোন প্রক্রিয়ায় এটি কেনা যায় সেই পথ খুঁজে বের করার চেষ্টা করছেন। কিনতে হলে কিছু কাগজপত্রের ঝামেলাও পোহাতে হবে জনসনকে। এর আগে সবশেষ গত ডিসেম্বরে মেয়েদের বিগ ব্যাশ ফাইনাল শেষে স্ট্যাম্প তুলে নেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের পেসার মেগান শুট। ব্রিসবেন হিটকে 3 উইকেটে হারানোর পর ক্রিজ থেকে তোলা সেই স্ট্যাম্প শোভা পাচ্ছে এখন তার বাড়ির শোকেজে। সাদিক আহমেদ সানি, কালবেলা।